হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আজকে আমরা কী নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল নিয়ে। আমাদের কাছে যখন কোনো ক্লায়েন্ট আসেন কোম্পানি খোলার জন্য, প্রথমেই তার প্রশ্ন থাকে যে কোম্পানি খুলতে কত টাকা লাগবে। এই প্রশ্নটির উত্তর নির্ভর করে যে আপনার অথরাইজ ক্যাপিটাল কত হবে তার উপরে, কারণ অথরাইজ ক্যাপিটালের উপরে সরকারের একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য ফি প্রযোজ্য হয়। এরপরের প্রশ্ন আসে, অথরাইজড ক্যাপিটাল কী, পেইড আপ ক্যাপিটাল কী, এগুলো কম বা বেশি নিলে কী সুবিধা কী অসুবিধা, অথরাইজড ক্যাপিটাল ও পেইড আপ ক্যাপিটাল কীভাবে নির্ধারণ করব, ইত্যাদি ইত্যাদি। আজকে এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে তার আগে আমাদের আরও দুটি ভিডিও রয়েছে। একটি হচ্ছে কীভাবে কোম্পানি খুলবেন স্টেপ বাই স্টেপ বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং আরও একটি ভিডিও রয়েছে নেম ক্লিয়ারেন্সের উপর। আশা করি এই ভিডিওগুলো না দেখে থাকলে আগে এই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনার এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। তাছাড়াও কোম্পানির ফরমেশন নিয়ে আমাদের একটি সবিস্তারে আর্টিকেল রয়েছে। এই সব ভিডিও এবং আর্টিকেলের লিংক আপনি আমাদের নিচের ডিসক্রিপশনে পাবেন। চলুন আমাদের মূল প্রসঙ্গে ফিরে আসা যাক। প্রথমেই চলে আসি যে অথরাইজড ক্যাপিটাল কী। অথরাইজড ক্যাপিটাল হচ্ছে অনুমোদিত মূলধন, অর্থাৎ সরকার যেই লিমিট পর্যন্ত মূলধন বিনিয়োগ করার জন্য আপনাকে অনুমতি প্রদান করেছে। অন্যদিকে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে আপনি যেই বিনিয়োগ দিয়ে আপনার কোম্পানিটি শুরু করতে যাচ্ছেন। কি একটু কনফিউজড হয়ে যাচ্ছেন? চলুন আপনার কনফিউশনটা ক্লিয়ার করি। ধরুন আপনি গাড়ি ভাড়া দেওয়ার একটি বিজনেস করতে যাচ্ছেন এবং সেজন্য আপনি একটি কোম্পানি খুলতে যাচ্ছেন। এখন প্রথম অবস্থায় আপনি মাত্র দুটো গাড়ি নিয়ে কোম্পানিটি খুলতে যাচ্ছেন। এখন যদি আমরা ধরি যে একটি গাড়ির মূল্য 1 লক্ষ টাকা, তাহলে আপনার দুটি গাড়ির মূল্য দাঁড়ায় 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা প্রাথমিকভাবে আপনি বিনিয়োগ করছেন এবং এটি হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটালের এই টাকাটি আপনার কোম্পানি নিবন্ধনের পরপরই আপনার কোম্পানির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন সেখানে ক্রস চেকের মাধ্যমে অংশীদাররা জমা দেবেন, এবং এই পেইড আপ ক্যাপিটালের অর্থ দিয়েই আপনার বিজনেস শুরু করতে হবে। এই পেইড আপ ক্যাপিটালের অর্থ শুধুমাত্র আপনি বিজনেসের কাজে ব্যবহার করতে পারবেন, এবং বছর শেষে এই পেইড আপ ক্যাপিটালের একটা হিসাব আপনার আরজিএসসিকে জমা দিতে হবে। আর অথরাইজড ক্যাপিটাল হচ্ছে আপনি সর্বোচ্চ কত টাকা আপনার কোম্পানিতে বিনিয়োগ করতে পারবেন। ধরুন আপনি বর্তমানে 2টো গাড়ি নিয়ে বিজনেস শুরু করলেও ভবিষ্যতে আপনি 100টি গাড়ি পর্যন্ত বাড়ানোর চিন্তাভাবনা আছে, সেক্ষেত্রে আপনার 100টি গাড়ির জন্য 1 কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে। আপনি ইতিমধ্যেই 2 লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেছেন, তখন আপনার আরও 98 লক্ষ টাকা বিনিয়োগ করার প্রয়োজন হবে। এই যে আপনি ভবিষ্যতে 1 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করবেন, এর অনুমতি কোম্পানি খোলার সময় আগেই আপনাকে নিয়ে নিতে হবে। এবং এই যে আপনি অনুমতি নিলেন, অর্থাৎ আপনি প্রাথমিকভাবে 2 লক্ষ টাকা দিয়ে বিজনেস শুরু করলেও আপনি পর্যায়ক্রমে 1 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এই যে অথরাইজড ক্যাপিটাল, এর উপর নির্ভর করে যে আপনার কোম্পানির শেয়ার সংখ্যা কত হবে। সাধারণত আমরা প্রতিটি শেয়ারের মূল্য 100 টাকা করে ধরে থাকি, সেই ক্ষেত্রে 1 কোটি টাকায় আপনার 1 লক্ষ শেয়ার হয়। এবং প্রাথমিকভাবে যখন আপনি 2 লক্ষ টাকা পেইড আপ ক্যাপিটাল ইনভেস্ট করলেন, সেক্ষেত্রে আপনি মাত্র 2000 শেয়ার নিলেন, অর্থাৎ আপনার আরও বাকি 98000 শেয়ার পড়ে থাকবে। আপনি ভবিষ্যতে যখন আপনার কোম্পানির আরও অর্থের প্রয়োজন হবে, আরও বিনিয়োগের প্রয়োজন হবে, তখন আপনি এই শেয়ারগুলো কারো কাছে বিক্রি করতে পারবেন এবং সেই শেয়ারের প্রেক্ষিতে আপনি কোম্পানিতে নতুন ইনভেস্টমেন্ট নিতে পারবেন। এরপর যে প্রশ্নটা আসে যে অথরাইজড ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল বেশি বা কম নিলে কী লাভ বা কী ক্ষতি, প্রথমেই চলে আসি যে অথরাইজড ক্যাপিটাল যদি আপনি বেশি নেন, তাহলে আপনার ভবিষ্যতে ইনভেস্টমেন্ট গ্রহণ করার পথটি অনেক সহজ হয়ে যায়, আপনি সহজেই ইনভেস্টর পাবেন। তাছাড়াও একটা কোম্পানির অথরাইজড ক্যাপিটাল কত সেটার উপর তার রেপুটেশন নির্ভর করে। একটা প্রতিষ্ঠান কতটুকু রিস্ক নেওয়ার যোগ্যতা রাখে, কতটুকু বিনিয়োগ করার যোগ্যতা রাখে, এই বিষয়গুলো বিভিন্ন গভর্নমেন্ট ও নন গভর্নমেন্ট কন্ট্রাক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অথরাইজড ক্যাপিটালটি একটু বেশি করে নেওয়াই ভালো।
অন্যদিকে পেইড আপ ক্যাপিটালটি যথাযথভাবে নেওয়া উচিত, অর্থাৎ আপনার কোম্পানি পরিচালনা করার জন্য এবং আপনার কোম্পানিটি শুরু করার জন্য যেই টাকাটা প্রয়োজন সেটা আপনার পেইড আপ ক্যাপিটাল নেওয়া উচিত। নয়তো আপনি কোম্পানি পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে পারেন, আপনার বাইরে থেকে লোন নেওয়ার প্রয়োজন হতে পারে। তাই আপনার কাছে যদি ক্যাশ টাকা থাকে এবং আপনি যদি মনে করেন যে আমার একটা কোম্পানি শুরু করতে এবং পরিচালনা করতে এত পরিমাণ টাকা লাগবে, সেই পরিমাণ টাকা নিয়েই কোম্পানিটি খোলা এবং কোম্পানিটি পরিচালনা করা ভালো। অনেকেই আমাদের জিজ্ঞেস করেন যে আমাদের অথরাইজড ক্যাপিটালটি কত নিলে ভালো হয়। অনেকেই জিজ্ঞেস করেন যে পেইড আপ ক্যাপিটাল কত দিয়ে শুরু করা উচিত। এটা আসলে নির্ভর করে প্রত্যেকের সামর্থ্যের উপর, তার ফিউচার ড্রিমের উপর। এখন একটি কোম্পানি 10 বছর পর কোথায় থাকবে সেটি আপনি দেখার চেষ্টা করবেন, এবং এটি দেখে আপনি বোঝার চেষ্টা করবেন যে আপনার কী পরিমাণ টাকা লাগতে পারে। তার উপর ভিত্তি করে আপনি আপনার অথরাইজড ক্যাপিটালটি গ্রহণ করবেন, এবং পেইড আপ ক্যাপিটালটিও আপনি একইভাবে আপনার কোম্পানিটি স্টার্ট করতে এবং পরিচালনা করতে যেই টাকাটা প্রয়োজন হয় সেই টাকাটা হিসেব করে সেভাবেই নেওয়া উচিত। এটি খুব বেশি বা কম নেওয়া একেবারেই উচিত নয়। আশা করি এই বিষয়গুলো বোঝাতে পেরেছি। কোম্পানি বিষয়ে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাদের কমেন্ট বক্সে অবশ্যই যোগাযোগ করুন। তাছাড়া কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমরা আছি আপনাকে সাহায্য করার জন্য। আর অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।